विधानसभा নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচারে জোর দিচ্ছে সংযুক্ত মোর্চাও। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের পাশাপাশি একই ছবি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এবারে সংযুক্ত মোর্চা মনোনীত কংগ্রেস প্রার্থী হয়েছেন মোহিত সেনগুপ্ত, যিনি বিদায়ী বিধায়ক। বিগত নির্বাচনেও কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন মোহিত বাবু। নাম ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। শহরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সাথে জনসংযোগ সারছেন মোহিত সেনগুপ্ত, যার প্রচার সঙ্গী বামফ্রন্ট এবং কংগ্রেসের নেতাকর্মীরা। তারই অঙ্গ হিসেবে আজ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উদয়পুর এলাকায় ভোট প্রচারে বের হন তিনি। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোটের জন্য আবেদন জানান মোহিত বাবু। মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে বলে দাবি তার, আর যার উপরে ভর করেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। রায়গঞ্জের পাশাপাশি একই ছবি কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চা মনোনীত কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রভাস সরকার। একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কালিয়াগঞ্জ বিধানসভা, তাই এবারে সেই আসন পুনরুদ্ধারে মরিয়া সংযুক্ত মোর্চা মনোনীত কংগ্রেস প্রার্থী। সকাল থেকেই জোর প্রচার শুরু করে দিচ্ছেন তিনি। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কখনো পায়ে হেঁটে প্রচার, কখনো আবার রোড শো সারছেন। শিক্ষা, স্বাস্থ্য এবং সুরক্ষা এই তিনটির উপরে জোর দিয়েই মানুষের কাছে উন্নয়নের বার্তা দিচ্ছেন সংযুক্ত মোর্চার প্রার্থী। জয়ের ব্যাপারে যথেষ্টই আশাবাদী তিনি। আমাকে ভোট দেওয়ার জন্য আমি বলছি যে আমার হচ্ছে কি স্বাস্থ্য, শিক্ষা আর হচ্ছে সুরক্ষা, এই তিনটার উপর আমি খুব জোর দিচ্ছি। কালিয়াগঞ্জ মাটি তো কংগ্রেসের দীর্ঘদিনের মাটি, এখানে গত উপনির্বাচনে তপন দেব সিংহ তৃণমূলে জিতেছিল, সেই আবার এই বছর বিধানসভা নির্বাচনে বিজেপির উঠে এসেছে, সেখানে দাঁড়িয়ে আপনি কতটা রিকভারি করতে পারবেন বলে মনে করছেন? একেবারে 100% রিকভারি কিরকম যে আমি করতে পারবো না, জনগণ করবে, মানে আমি করব, মানে আমার কি কথা কেউ খায় না, মানে কি করে চলে, কিন্তু জনগণের যে মন মনোভাব এবং জনগণের একটা কিছু মানে মনোভাব দেখেই আমি প্রতিদ্বন্দ্বিতার মানে নিয়েছি। একদম 100% আশাবাদী। দীথিকা পাল, অনুপ জয়সওয়াল, রিপোর্ট কুলিক নিউজ, রায়গঞ্জ কালিয়াগঞ্জ।